রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতটুকু লাভজনক? ফ্যাক্টস অ্যান্ড রিয়েলিটিস। কিছু তথ্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনের প্রতিশ্রুতি দেয়। 50 থেকে 60 বছর মেরামত করলে 80 বছর পর্যন্ত এই কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। দেশের জ্বালানি নিরাপত্তা অর্জনে প্রধান ভূমিকা রাখবে। বিশ্বে তেল গ্যাস সংকটের খুব বেশি প্রভাব পড়বে না এই বিদ্যুৎ কেন্দ্রে। বাংলাদেশ হবে বিশ্বের 33তম দেশ যারা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করবে। আর্থিক লাভ। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করেই কিস্তির অর্থ মেটানো যাবে। 2024 সাল থেকে 2400 মেগাওয়াট উৎপাদনে যাওয়ার পরে প্রতিদিন আয় হতে পারে 5 টাকা প্রতি ইউনিট ধরে 24 লাখ কিলোওয়াটে 28 কোটি 80 লাখ টাকা। বাৎসরিক আয় হবে 10,512 কোটি টাকা বা 1,326 মিলিয়ন মার্কিন ডলার, যার বিপরীতে উ৩৭৮ খরচ হবে এক বছরে ৩৭৮ মিলিয়ন মার্কিন ডলার। 2027 সাল থেকে প্রতি বছর কিস্তি দিতে হবে ৫৫৬ মিলিয়ন ডলার। লাভ থাকবে ৩৮৩ মিলিয়ন মার্কিন ডলার, যাতে করে কোনো ভর্তুকিও দিতে হবে না। ১২ বিলিয়ন ডলার নির্মাণ ব্যয়ের বিপরীতে 60 বছরে আয় হবে ৬৬ বিলিয়ন ডলার। নিরাপত্তা ব্যবস্থা। রিয়্যাক্টর কোর মেলডাউন দুর্ঘটনা ঘটলে কি হবে, এমন ভাবনা আমাদের সবার। এই দুর্ঘটনা থেকে রক্ষা করতে কোনো হিট সিঙ্ক ব্যবস্থার আশ্রয় নেওয়া হচ্ছে না। এই কেন্দ্রে থাকবে কুলিং রিয়্যাক্টর ও তাপ ক্ষয়কারী ব্যবস্থা। রিয়্যাক্টরকে শীতল করতে নদী বা সমুদ্রে ডুবিয়ে রাখার দরকার হবে না। 70 বছর আগের প্রযুক্তির বিচারে এই বিদ্যুৎ কেন্দ্রকে যাচাই করা অযৌক্তিক। 5 স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য। তেজস্ক্রিয় ফিশন অবরুদ্ধ রাখতে ফুয়েল প্যালেট, সামান্যতম ফিশনও যাতে ফুয়েল প্যালেট ভেদ করতে না পারে সেজন্য থাকবে ফুয়েল ক্লাডিং। রিয়্যাক্টর প্রেশার ভেসেল, বিশেষ মান নিয়ন্ত্রিত পুরো ইস্পাতের প্রেশার ভেসেল, প্রথম ও দ্বিতীয় কন্টেনমেন্ট ভবন, যা ভেতরের তেজস্ক্রিয়তা বাইরে আসতে দেয় না এবং বাইরের দুর্যোগ ও দুর্ঘটনা ভেতরে আসতে দেয় না। কিছু অসুবিধা। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া, যার ফলে আমেরিকা পন্থীদের ভীষণ গাত্রদাহ হচ্ছে। তেল গ্যাসের মজুদদারদের আয় রোজগার একটু কমে যাবে। কয়লা বাদ দিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করায় পরিবেশবাদীদের উত্তেজনায় ভাটা পড়বে। জ্বালানি আমদানি কমে গেলে রিজার্ভ কমবে না আর দেশটাও শ্রীলঙ্কা হবে না। সর্বোপরি সকল সুশীল অভিজাত বুদ্ধিজীবী টকশজীবীদের অন্ন ধ্বংস হওয়ার সুযোগ সৃষ্টি করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ।